ফ্রেন্ডস, ওয়েলকাম টু লক্ষ্মী মজুমদার ব্লগস। তো আজকে সোমবার, তাই আমি শিব মন্দিরে এসেছি। তো এটা হলো গুয়াহাটি শুক্লেশ্বর শিব মন্দির। তোমরা যদি কখনো গুয়াহাটিতে আসো তাহলে অবশ্যই এই শিব মন্দিরে এসো, তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। কারণ এখানে শিবলিঙ্গটা এত বড় যা গুয়াহাটিতে কোথাও নেই। তো আমার পুজো করা শেষ, তো আমি বাইরে থেকে বাবাকে প্রণাম করছি। চলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দেই। এই যে তোমরা দর্শন করে নাও। তো আমার পুজো শেষ, দর্শন শেষ, তাই আমি বাইরে চলে যাচ্ছি। তো এখন বাইরে গিয়ে আমি নন্দী মহারাজকে পুজো করব। মন্দিরে একটা বট গাছ আছে, সেটাকেও পুজো করব। লোকে বলে বরের সঙ্গে বট গাছকে পুজো করলে ভীষণ ভালো হয়, তাই আজকে বর যদি এসেছে ওকে নিয়ে পুজো করব। তো এখন বাইরে চলে এসেছি, এখন নন্দীকে আমি নমস্কার করে নেব, কারণ আমার আগে পুজো করা শেষ হয়ে গেছে। তো এখন নমস্কার করা হয়ে গেলে আমি বট গাছকে পুজো করব আমার বরের সাথে। তো চলো যাই, বট গাছের দিকে যাই। তো মন্দিরকে ভালো করে তোমরা একটু দেখে নাও, শুক্রেশ্বর মন্দির। তো বরের সাথে আমি চলে এলাম বট গাছের সামনে। তো এখন আমি আর আমার বর একসঙ্গে পুজো করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর প্লিজ কমেন্ট বক্সে লিখে দিও হর হর মহাদেব। তো তোমরা অবশ্যই গুয়াহাটিতে এসো, অবশ্যই এই মন্দিরেও এসো। তো আমার ছেলে এদিকে প্রদীপ জ্বালাচ্ছে। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। হর হর মহাদেব।